हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। आज के वीडियो ते एटीके मोहन बागान बनाम मुंबई सिटी मैच रिव्यू देव, तो वीडियो एक तो स्किप ना करे शेष अब्दि एक बार अनुरोध रही। और जरा प्रथम बार हमार चैनले एसेछो तारा अवश्य चैनल सबसक्राइब कर दिओ, जे कोनो धरनेर स्पोर्ट्स रिलेटेड अपडेट सबार आगे पावार जोन्नो। तो फ्रेंड्स, किछुक्षण आगे एटीके मोहन बागान वार्सेस मुम्बई सिटी एफसी मैचटा शेष हलो, तो से ही मैचर फलाफल हो 1-1 अर्थात ड्र हो मैचटा। तो जो मैचटी निये कथा बला जाए ताहले एटीके मोहन बागान लाइन आप निये फार्स्ट आमी जोदि कथा बोली, सेखाने लाइन आप एकटा अविश्वास्य परिवर्तन करें हुआन फेरान्दो, सेटा हच्छे प्रबीर दास अत भलो खेलार परो आशुतोष मेहतार मतो एकटा आनफिट प्लेयारके रेगुलार खेलिए जावा। तो आमी तोमादेर जखन लाइन आपटा माने घोषणा होयेछिलो सेई लाइन आपटा जखन आमी कम्युनिटी पोस्टे दिएछिलाम, आमी सेखानेओ बोलेछिलाम से ही आशुतोष, कारण एमन ही एक जुन प्लेयार आशुतोष जाके माने एटीके मोहन बागान मध्य एक टीमे फार्ष्ट इलेवेने किन्तु देखा माने शोभा पाए ना, कारण आशुतोष मेहता एकदम ही बोलते गेले खेलते पारछेन ना, प्रथम थेके एकटा मैचो सेभाबे खेलते पारेननी। आजके जदि तोमरा गोलगुलो देखो ताहले प्रथम तो एटीके मोहन बागान गोल करेछे, तारपर सेकेंड जे गोलटा हय सेटा किन्तु आशुतोष मेहतार माने एकदम ही बोलते गेले बिपिन सिंह के कवर करते पारछिलेन ना, सेजन्य प्रीतम कोटालेर माथाय लेगे किन्तु बलटा गोल होयेछिलो। तो आमि से ब्यापारे आसछि, तबे आमि बोले রাখি ফ্রেন্ডস, হুয়ান ফেরান্দো যেইভাবে দলটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছেন এফসি গোয়ার মতো, সেক্ষেত্রে এটিকে মোহন বাগান কিন্তু বিপদে পড়তেই পারে। তোমরা আমাকে ভালোই বলো বা খারাপ, কারণ আমি যেটুকু দেখতে পাচ্ছি মানে আমার যেটুকু বুদ্ধি আছে খেলোয়াড় মানে খেলা হিসাবে, তো সেক্ষেত্রে আমি মানে আমি বলতেই পারি যে হুয়ান ফেরান্দো যেইভাবে টিমটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে তো এটিকে মোহন বাগান বিপদে পড়তেই পারে, কারণ আশুতোষ মেহতাকে আজকে কোনোভাবেই দরকার ছিল না। তো আমি জানি না কি ব্যাপারে তিনি কি করতে চাইছেন, তারপরে লেনি রড্রিগেজের মতো প্লেয়ারকে তিনি খেলাচ্ছেন না, তার জায়গায় দীপক রাঙ্গি একদমই খেলতে পারছেন না। সবথেকে বড় কথা হচ্ছে সন্দেশ ঝিঙ্গান কিন্তু এই ম্যাচে একদম ফিট ছিলেন, তারপরেও সন্দেশ ঝিঙ্গানের মতো ডিফেন্ডারকে ফার্স্ট ইলেভেনে রাখছেন না হুয়ান ফেরান্দো। আমি জানি না তিনি কি এক্সপেরিমেন্ট করতে চাইছেন। এবারে আমরা যদি গোলগুলো নিয়ে কথা বলি, তো প্রথমেই গোলটা করে ডেভিড উইলিয়ামস। ডেভিড উইলিয়ামসের মুম্বাই সিটির এগেনস্টে গোল করার একটা প্রবণতা রয়েছে, তো ডেভিড উইলিয়ামস 9 মিনিটের মাথায় মুম্বাইয়ের ডিফেন্সের ভুলে একটা খুব সুন্দরভাবে গোল করে এটিকে মোহন বাগানকে এগিয়ে দেন 1-0 গোলে। এরপরে যে গোলটা হয় সেটা হচ্ছে এটিকে মোহন বাগানই ওন গোল করে, যার ফলাফল মুম্বাই সিটি 1-1 হয়ে যায়। তো 24 মিনিটের মাথায় আশুতোষ মেহতা একদমই বিপিনকে কভার করতে পারছিলেন না, না ডিফেন্সিভ কোয়ালিটিতে না স্পিডে, তো সেক্ষেত্রে কিন্তু বিপিনের একটা ক্রস প্রীতম কোটাল ক্লিয়ার করতে গিয়ে তার মাথায় লেগে কিন্তু গোলে ঢুকে যায়। তো সেক্ষেত্রে অমরিন্দারেরও সামান্য একটু ভুল ছিল যে অমরিন্দার কিন্তু এগিয়েছিলেন গোল পোস্ট থেকে। তো আমরা যদি ম্যাচের স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলি, তো সেখানে এটিকে মোহন বাগান শর্টস শর্টস অন টার্গেট পজিশন পাস সব কিছুতেই কিন্তু এগিয়েছিল, কিন্তু গোলটার ক্ষেত্রেই পিছিয়ে গেল, মানে 1-1 গোলেই বলতে গেলে ম্যাচটা শেষ হলো। তো এই ম্যাচটার ক্ষেত্রে আমরা যদি কথা বলি যে কোথায় কোথায় ভুল হয়েছে, তো দেখো ফার্স্টেই তো ফার্স্ট ইলেভেনেই ভুল হয়েছে, মানে দীপক টাংরি খেলতে পাচ্ছেন না, তাকে খেলিয়ে যাওয়া, তো এটা অবশ্যই ভুল। এরপরে যে সবথেকে বড় ভুল হচ্ছে সেটা হচ্ছে আশুতোষ মেহতাকে রাখা টিমে। এরপরের যে সবথেকে চরমতম ভুল সেটা হচ্ছে জনি কাউকোকে ডেভিড উইলিয়ামসের বদলে নামানো, যেখানে ডেভিড উইলিয়ামস খুবই ভালো খেলছিলেন, তো তাহলে আমি তাকে চেঞ্জ করব কেন? তোমরা দেখে থাকবে কিছুক্ষণ আগে অবধি ম্যাচগুলো যতগুলো অ্যাটাক হয়েছে কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছে টিমটা, কারণ ডেভিড উইলিয়ামসের মতো প্লেয়ারও ছিল না। রয় কৃষ্ণার অনুপস্থিতিতে ডেভিড উইলিয়ামসের মতো প্লেয়ারকে অবশ্যই কন্টিনিউ করানো উচিত ছিল, কারণ ডেভিড উইলিয়ামস এমন একজন প্লেয়ার যখন তখন কিন্তু গোল করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু গোল খরায় ভুগলো এটিকে মোহন বাগান এবং ক্লিন শিট তো একদমই রাখতে পারছে না। এবার দেখার বিষয় যে পরের ম্যাচগুলোতে কি হয়। তো আমরা যদি পয়েন্টস টেবিল দেখি, তো সেক্ষেত্রে 5 নম্বরেই এটিকে মোহন বাগান রয়ে গেল 12 ম্যাচে 20 পয়েন্ট পেয়ে, তো যেখানে মুম্বাই সিটির মতো দলকে কিন্তু হারানোর একটা বড় সুযোগ ছিল এটিকে মোহন বাগানের কাছে, সেক্ষেত্রে ভাগ্যটাও অনেকটা সাথ দেয়নি, কারণ ডেভিড উইলিয়ামসের একটা মানে হেডার পোস্টে লেগে ফিরে আসে, তারপর লিস্টন কোলাসো নওয়াজের হাতে একটা বল মারেন, তো এক্ষেত্রে 3-4 গোলে মোটামুটি এটিকে মোহন বাগানের জেতা উচিত ছিল। তো এবার পরবর্তী ম্যাচগুলো হোক তখন তো আমি তোমাদের আপডেট দেবই। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।